প্রিয় দর্শক বন্ধু, আপনাদের মাঝে আমি আজ একটি গুরুবিদ্যা নিয়ে এসেছি। তো সবার আগে বলবো, এই গুরুবিদ্যাটির কেউ অপব্যবহার করবেন না, কারণ আমি অনেক রিকোয়েস্টের উপর আজ এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা চ্যানেলে কখনোই দেওয়া ঠিক নয়, তবুও আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি একটি ভয়ঙ্কর গুরুবিদ্যা বশীকরণ। যদি কাউকে কেউ বশ করতে চান এবং বশ করে সেই নারীকে আপনি একদিনের মধ্যে কাছে নিয়ে আসতে পারবেন কিভাবে, সেই বিদ্যাটি আপনাদের সামনে বলবো। আর আপনারা অপব্যবহার করবেন না, এই কারণেই বলেছি যে এটি প্রয়োগ করলে সে আপনার কাছে কাছে ছুটে আসবে আসবে আসবে। এতটাই পাওয়ারফুল যে আপনার কাছে সে ছুটে আসতে বাধ্য। তার কারণ দূর থেকে বশীকরণ, এটি দূর থেকে বশীকরণ। দূর থেকে আপনারা কী করে সেই নারীকে কাছে টেনে নিয়ে আসবেন, এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনাকে শুধু অঙ্কন করতে হবে। জাস্ট এই নকশাটি অঙ্কন করতে হবে এবং ছোটো একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটি আপনাদেরকে বলবো, তার মাধ্যমে করতে পারবে। তবে একটা রিকোয়েস্ট বন্ধু, আজকের ভিডিওটির নিয়ম কানুন আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, স্কিপ করে দেখলে হবে না। স্কিপ করে দেখলে আপনাদের আমি নিয়মকানুন দিতে পারবো না, আর এই নিয়মকানুন দিতে গেলে চ্যানেলের মধ্যে একটি নিষেধাজ্ঞা জারি হতে পারে, যার কারণ আমি ডাইরেক্টলি নিয়মকানুন আমি দিতে পারবো না। আর আমার গুরু বিদ্যা রয়েছে এটি, তাই আমি এই চ্যানেলে দিলে এটি যদি সকলের মাঝে ফাঁস হয়ে যায় তাহলে আমার একটি বিপদ ঘটতে পারে, তাই আমি সরাসরি আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে, 30টি শেয়ার করতে হবে, ভালো করে মনে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে 30টি শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে হবে। এটি একটু ভয়ঙ্কর খুপুরি বিদ্যা, লজ্জাতুর নেছার বই থেকে সংগৃহীত গুরুবিদ্যা এবং এটি খুবই পাওয়ারফুল। তো আমি মন্ত্রটি আপনাদের সামনে কি বলছি, নকশাটি আপনাদের দেখুন, আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন, দেখুন আমি ধরেছি, ভালো করে দেখুন, আপনারা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মেরে নেওয়ার পর এই নকশাটি আপনারা আঁকবেন, স্ক্রিনশট মেরে নেবেন, আমি দেখুন স্ক্রিনশট মেরে নেওয়ার পর আপনারা এই নকশাটি খুব সুন্দর করে আঁকবেন। একেবারে যে এমনই হতে হবে তবে এরকম নয়, তবে মানুষের মতো চেহারা হলেই হবে। তো এই ধরনের একটি নকশা আপনারা এঁকে তার মধ্যে যা যা লেখা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে দেখে দেখে ওগুলো এঁকে নেবেন। তারপর যে মন্ত্রটি রয়েছে আপনাদের সামনে এটি উচ্চারণ আমি করে দিচ্ছি, নাফারুন মিলান কাকালু ওয়াজিদিনা হাই নাতি ওয়াতু বিলাইহি সালাল্লু আলাইহি রাব্বিদিনা রাব্বিদিনা রাব্বিদিনা। তো এই মন্ত্রটি আপনাকে পড়তে হবে, আর নিয়মকানুন যেটা রয়েছে সেটা আপনাকে বা আপনাদেরকে মাঝে আমি পরে তুলে ধরবো। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং যেটা বলেছি আপনাদেরকে অবশ্যই আপনাদের আজ এই মহাবশীকরণটি করতে হলে, নিয়মকানুন পেতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না করে থাকলে, আর লাইক কমেন্ট করতে হবে এবং 30টি শেয়ার অবশ্যই অবশ্যই দর্শকদের মাঝে 30টি শেয়ার করতে হবে, তবেই আপনাদের আমি নিয়মকানুন দেবো। এটি আপনারা যদি করেন তো 100% আপনাদের কাছে দূর থেকে ছুটে আসবে আসবে আসবে, যেখানেই থাকুক, যতই সে জেদি হয়ে হোক না কেন, আপনার কাছে ছুটে আসবে এবং আপনি যা খুশি তার সঙ্গে তাই করতে পারবে। তো বন্ধু, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।